আসলে প্রবলেম হলো কি, তুই জানো সেটা আমার অবস্থা, টিউশনের বেতন যেন পাইলাম না, আমি যাওয়া সম্ভব না আমার পক্ষে, বুঝছিস? আমার কথা শুন, টাকা থাকে, আমার কথা শুন, তুই চল। অ্যাকচুয়ালি সবসময় তো এক রিজনে হয় না, এটা বোঝা উচিত। কী করবো, আমি তো সাপোর্ট দিব, তোর কইছে সাপোর্ট অবশ্যই দিব। কী করবো, সবসময় টাইটে গেছে, টিউশনের বেতন যদি প্রতি মাসে না পাই, মানে 15 তারিখ গেলে চলতে সমস্যা হয়। দেখ দোস্ত, ওরা সবাই আইতেছে, প্লিজ দোস্ত, কাইন্ডলি এইবার আমার জীবন নষ্ট করছে, প্লিজ। আমি ওকে অনেকবার করে কইছি, বারবার একবার এক জিনিস মানা যায় না, এইবার লাগে অন্তর বাদ দে, কারণ বুঝতেছিস আমার অবস্থা, আমি যাইতে পারবো না দোস্ত, বারবার এক রিজন দেখছি, প্লিজ ভালো লাগে না। আর কি কি যে খায় এটাই বুঝতেছি, শুভ এখন কত, তোর যদি টাকা পয়সা প্রবলেম থাকে লো বেটা, টাকা পয়সা কি আছে কি লেব, কত লাগবো তুই চল বেটা, তোর যাইতে সমস্যা কি? আমি আমি কই টাকা পয়সার সমস্যা নেই, ঠিক আছে, আর টাকা পয়সার সমস্যা থাকবো, টাকা পয়সার কোনো সমস্যা কোনো হয় নাই, বাট এখন ভার্সিটির টাইমটা, ঠিক আছে, আমরা নয় ফ্রি, ও তো অলরেডি ফ্রিতে, আমার কথা নেই, আর ক্লাস টেস্ট অ্যাসাইনমেন্ট বাদ দে, ঠিক আছে, ও অল টাইম ফ্রি থাকে না, আমি তো বুঝি না ফ্রি থাকবো না কি, অলওয়েজ ওর কোনো না কোনো কাম থাকে, গেলে আচ্ছা ঠিক আছে, ওই না গেলে নাই বাদ দে, ঠিক আছে, কিন্তু তুই পেয়ে যাছো, মাঝে তেল দিলে পড়াশোনা মাথা ঢুকবো, ক্লাস টেস্ট ভালো করে দিতে পারবি, ঠিক আছে, থাক বহুত মজা মাস্তি করে আইছো না, শোনো, ফ্যান্টাসি কিংডম যাওয়ার আগে, ঠিক আছে, মার্কেটিং কইরা পুরো মার্কেট মনে করো মামা পুরো সিক্স রিকটাস খেলে কাপাই দিয়েছি, ফ্যান্টাসিতে যাবি আবার শপিং করা লাগে, বুঝোস না কে বেটা, ওগুলোর লাগে চলে বেটা তাল মিলানোর ব্যাপার স্যাপার আছে, আর এমনিও সেমিস্টার ফাইনালে পরে যাবো কক্সবাজারে, তখন তো লাগবোই আমার সেমিস্টার ফাইনালের পরপর। আচ্ছা আমাদের সেমিস্টার ফাইনাল জানি কবে, আমার তো যতটুক মনে হয় যে পরশু দিন, ও শিট দোস্ত, আমার অ্যাসাইনমেন্ট করছোস, আজ পর্যন্ত এমন কোনো কাম আছে যে তুই আমায় দিছস আমি করি নাই, তোমার সেটা কলা পাবি, আমার দরকার নেই তোর কলা, তোর কলা তুই তোর কাছে রাখ, আমার খাওয়ার কোনো ইচ্ছা নেই। আচ্ছা শুন, অ্যাসাইনমেন্ট আমি করে দিলাম, পরীক্ষা তো তোরেই দেওয়া লাগবে, তাই না? হ্যাঁ, পরীক্ষা দেওয়া লাগে, পড়তে হইব না, না পড়লে পরীক্ষাটা দিবি কীভাবে? আরে তুই এক্সামের টেনশন করিস না বেটা, এদিকে বলো ফেল করছি আমি, শুন, এতদিন একলগে বসি বইলা বাঁচাই গেছ, ঠিক আছে, পাবলিক প্লেস ইজ্জত নেই, প্লিজ প্লিজ। আচ্ছা শুন, আজকে থেকে আমি পড়াশোনা শুরু করবো, তুই আমার লোকে একলগে পড়াশোনা শুরু করবি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ক, ও ম্যান শিট, আমি ভুলে গেছিলাম, আচ্ছা তুই থাক আমি এতেছি, ওকে, কি রে আবার কি হইলো? আরে তো ওয়াহিদ আছে না, ওয়াহিদ ওর কালকে বার্থডে বেটা, সারপ্রাইজ প্ল্যান করবো, বাট তোর না পরীক্ষা, তোর কি বুঝলাম তোর এতক্ষণ আমি? আচ্ছা পরীক্ষা ওরা পরে পরে পড়ুন, তুই থাক, ঠিক আছে, শুন কথাটা শোনা যা, তোরা ফোন দিবো না দোস্ত, আমি ফোন দিবো, আজি কি রে বেটা, তোর এখান থেকে এখানে এটা এতক্ষণ লাগে, তোর সুবল লাগেছিলাম।
তুমি তো তোমার ওই মগা ফ্রেন্ডের লগেই থাকবা, আমার লাগে তো টাইম নেই। আচ্ছা থাক বাদ দে, ওরা বাদ দে। এখন কর ওয়াইদের বার্থডে প্ল্যান কি? ওর বার্থডে প্ল্যান পরে কই, এখন ওই শুনছো সে বলে বার্থডে ট্রিট কেএফসি তে দিব। কেএফসি তে দিব? হ্যাঁ, আর বেটা কেএফসি তে তো বেটা নরমালি খাই বেটা। আমি ভাই কয়ে দিছি আমার সব কথা, মারবেন নাহলে গ্লোরিয়া ট্রিট দিতে হবে, নাহলে আমি নাই ভাই। ঠিক কইছিনা দোস্ত? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন কো আমার ইয়েতে ওয়াইদের বার্থডে গিফট কি দিবি? আচ্ছা দেখ, এখন বাকিটা কি দিবো এটা আমি জানি না বুঝছস। আমি ওর হয়েছি বেস্ট ফ্রেন্ড, আর তুই এখন আমাকে অনেক মনে কর যে ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছস। এখন আমি ভাবছি যে আমরা দুইজন মিললে রাত 12:01 গিয়ে ওরে সারপ্রাইজ দিব বুঝছ। 12:01 হ্যাঁ কেন কি হয়েছে তো এত রাইতে তো মানে বাইরে দিব বাইরে লেগে পাবো পোলা প্যানের মতো কথা কস বেটা। ম্যানেজ কর বাসা, আমরা ম্যানেজ করতেছি না। আচ্ছা ঠিক আছে, একটা কাম করা যায়, আমি শুভর কথা কয়ে বাইরে হবো, বাইরে হয়ে দেন তোর বাসায় পড়লাম দেখতে। আচ্ছা দেখ কি করবি কর, এখন জানি না তাই ম্যানেজ কর। আচ্ছা এখন ক গিফট কি লইবি? আচ্ছা হন ভালো কথা, আমি 3 দিব, তুই 3 লয়ে আসিস ঠিক আছে। 6 দিয়া মনে কর যে দুজনে মিললে আর একটা বোতল দিয়া দিব। 600 টাকা দিয়া বোতল কি? আরে 600 না বেটা, 6000 বেটা। 6000 টাকা কিসের? কিসের বোতল? আরে মাম্মা বোতল মানে ড্রিঙ্কস মাম্মা, ড্রিঙ্কস। আর ড্রিঙ্কস? হ্যাঁ তোকে পোলা পানির মতো একটা সফট ড্রিঙ্কস খাবো বেটা, কি কস বেটা তুই? শুভর একটা কল দিত। হ্যালো শুভ, হ্যাঁ দোস্ত আমার 1000 টাকা লাগবে। এত কথা কইছিস তুই, দিবার পারবি নাই ক? আচ্ছা রাখ, কালার 1000 টাকা দিবার পারবো আমার কাছে লই। হ্যালো হ্যাঁ শুভ ক, কি আবার কি কস? ও শিট ম্যান। আচ্ছা তুই আজ তুই থাক, আমি আইতেছি রাখ। আবার ও কি রে স্পন্দন, এটা কোনো কাম করলি তুই আজকা? হ্যাঁ তোর আজকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল না? আমি তোর সকাল থেকে ফোন দিতেছি, তুই ফোনটা রিসিভ করছ না কি লেগা? আমি আমি তোর লেগা 20 মিনিট পরে পরীক্ষা হলে ঢুকছি। দোস্ত আমি কালকে ওয়াইদের বার্থডে পার্টি আসিল, আর আমি ছোটটা রাতে এত হুট করে খারাপ করছে জানে, মনে তো ভালোই লাগে, মানে জাগলো পাইনি সকালে উঠটা। এটা কোনো কথা, তোর আজকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা, আর তুই বাসায় কাউরে জানাস না যে তোর পরীক্ষা? বাসায় জানো তো মনে ছিল না দোস্ত আমার, মানে আমি ভুলে গেছি সবাই। এটা কোনো কথা ক? হ্যাঁ তুই তুই এত ইরেসপন্সিবল কেমনে হস তুই? হ্যাঁ চিল্লাস কে রে ভাই, আমি কি করবো এটা কো আমার, এ বাসায় জানলে একটা প্রবলেম হয়ে যাবে আমার। এখন চিল্লিতেছি কই? হ্যাঁ আচ্ছা শোন, আমি আপনার স্যারের কথা কইছি বুঝছস, আমি স্যারের কইছি যে তোর শরীর খারাপ, তুই অসুস্থ, ডাক্তারের বেড রেস্ট দিছে। আর তুই একটা কাজ কর, তুই স্যারের কথা কর, স্যারের গিয়ে কথা বল, আর দরকার হলে তুই ইনকমপ্লিট হিসেবে ইনকমপ্লিট রেখে তুই বাকি পরীক্ষাগুলো দিয়ে দে। আচ্ছা ঠিক আছে তুই থাক, আমি যাই তাহলে। থ্যাংকস। আচ্ছা যা, আর আমার জানাস আমি আমি তোর লোকে না আমার আমার জানাস কিন্তু ঠিক আছে, কি হলে না হলে আমার ফোন দিয়ে জানাস। হ্যাঁ মেহেদি তোস কই তুই? আচ্ছা তুই তুই থাক, একটা প্রবলেম আছে আমি আইতেছি। আচ্ছা রাখ। কিরে তুই এই জিনিসটা এত প্যারালে তো শেষ কিলে? আচ্ছা কত দিয়ে আমার খুললাগো ব্যাপারটা হয়েছে কি? তোস এটা সমস্যা, মানে
কেমনে বুঝাই দোস্ত যে সে স্যার আমার পরীক্ষাটা লইছে ঠিক আছে সে আমার দুই চোখে দেখতে পারে না মানে টোটালি ডিসলাইক করে মানে আর শুভ কইলে কি হইলো ব্যাটা কইলে হইব নি ব্যাটা কি কইছ আমি কিছুই বুঝতেছি না আচ্ছা শুভ কইছে কি তোরে আমার কত ব্যাপারটা শুভ আমারে কইছে স্যার লয় কথা কইতো আরে ব্যাটা তুই পাগল নাকি ব্যাটা স্যার লয় কথা কইবি গিলে স্যার তোরে কত ঘুরাবে তুই জানোস পাঁচতলা থেকে কইবে একতলা একতলা থেকে কইবে আড়াইতলা যে আড়াইতলাতে তুই যা কেচকি খায় যাবি গে ব্যাটা আমি কি করব এখন এটা তো আমারে কও তুই এত প্যারা লইতেছ স্কিল লাগা ব্যাটা সেমিস্টারটা ড্রপ দে ড্রপ দিলে কিছু হইব ব্যাটা ব্যাটা আমার তিন চারটা সে ইয়ার ড্রপ আছে ব্যাটা বাসায় মাইরে লাগো সেমিস্টার ড্রপ শুনলে আমার আর জব তুই পাগল নাকি তুই বাসায় জানাবি গিলে গে ব্যাটা দেখা লো সেমিস্টারে একটু ঘোরাফেরা কর ব্যাটা আমার তো কিছু শেখ ব্যাটা আমার দেখে কি কিছু মনে হয় না নাকি তোকে মাস্তি কর ঘোরাফেরা কর খাওয়া দাওয়া কর বেটা কত কিছু আছে বেটা আচ্ছা তুই সেদিন রাতে মজা পাস না বেটা কর ও এটা ঠিক আছে মজা পাইছি কিন্তু তুই না তো পেরা কি সেমিস্টার ড্রপ যে পড়ালেখা মাসায় তো না বেটা সেমিস্টার ড্রপ এটা ফেক নাকি বেটা একটা সেমিস্টার ড্রপ দিলে কি হবে বেটা আমার তিন চার সেমিস্টার ড্রপ আছে বেটা আমারে দেখে কি মনে হয় তোর আমি ঘুরতেছি না ফিরতেছি না এনজয় কর বেটা তোরা এই বয়সের পোলাবেন বেটা এখন ঘুরা গো মত ভাবুস বেটা আচ্ছা শুন হ্যাঁ সেমিস্টার তো ড্রপ দিমু হ্যাঁ টাকাটা দিয়ে তো আরেকবার করা যায় এই মামা লাইনে আপসা এত দিনে মাথায় বুদ্ধি খুলছে সাবাস আচ্ছা চলো ওটা এখন ঘুরে যাই একে না না স্যার আমি স্যার লাস্ট মিসে ড্রপ দিছি জি স্যার জি জি স্যার কত টাকা লাগবে 18,000 আচ্ছা জি স্যার ওকে আমি স্যার আমি কালকে দেখা করবো স্যার ওকে স্যার সালাম ও গড কি করবো আমি 18,000 টাকা নিচে ঢাকার বাইরে আমার তো কইলো কালকে ঘুমটা হারাম করতে আমি যে পরিমাণে প্যারা আসি এত প্যারা বলতে আমি তোর টাকা দিব তোর লেগে আমি হ্যাঁ জান হ্যালো হ্যাঁ হ্যাঁ জান হ্যাঁ তোমার কথা মনে আছে হ্যাঁ হ্যাঁ তোমাকে আমি গ্যারান্টি দিব হ্যাঁ তুমি টেনশন করো না আচ্ছা শোনো এখন আমি রাখি একটু ব্যস্ত আছি পরে কথা বলি আচ্ছা হ্যাঁ আঞ্চন দেখ আমি দেখতেছি তোর লাই কী করতে পারি ঠিক আছে তুই টেনশন করিস না আমি দেখতেছি তোর লাই কী করা যায় থ্যাংকস দোস্ত আচ্ছা আমার কাছে এক এক দেড় হাজার টাকা মতন আছে লাগলে নেই তা পারো না দোস্ত থ্যাংকস এক দেড় হাজার আছে থ্যাংক ইউ আচ্ছা না টেনশন করিস আমি তোর লাই দেখতেছি আমি দেখতেছি কিন্তু হ্যালো কিরে কী অবস্থা তোর আচ্ছা তোর লাই কি স্পন্দন আছে আচ্ছা হোক না থাকলে বাদ দে তুই তাড়াতাড়ি আয় আমি নাট্যশালায় এখানে আমার কাম আছে তুই এক ঘন্টার মধ্যে তাড়াতাড়ি বুঝছো ফ্রেশ ট্রেশ হয়ে আয় আমার কাম আছে তোর লগে তোর জরুরি কথা আছে তাতে ওকে ঠিক আছে ওকে বাই চালায় আমার
ফোন দিলে তুই ধরবি না কবি যে ডাকার বাইরে আছিস তোরা যাতে ফোন না ডিস্টার্ব না করে এসব ক্যাচাল ম্যাচাল বাজি না ভাই আমার বড় ফুর্তি করমু বড় মন মেজাজ জানি রাইতে বালা ধর বড় এসব পোলাপে না এখন একটা কথা শুন ওই শিলরে একটা সেভিং করছে ও ঠিক আছে হ আর দুই তিনটা বান্ধবী আনতাছে আর মনে কর যে ওয়েট করতেছে আঙ্গুল লাগে তুমি তো আইতে দেরি করছ লাগে মনে কর যে এখন চেকটা মেতে এই যে এইসব এইসব প্যারালে আমি থামব যা প্যারা পুরো বাদ দেবে আমি কত হলে মাস্তি করব ঠিক আছে লাইফে আমার মাস্তি লাগে ঠিক আছে ওইসি চল এখন টাইম ওয়েট করতে ওইসি গেছে এটা তো টাইম আছে দা সেই সেই হই বাস আজকে মজা কি শুনি স্পন্দন তুই নাকি এডমিশন খাইছস হ্যাঁ আমার কেন আরেকটা ছেলের কাছে যান তুই বুঝে তুই এডমিশন খাইছস তুই কি নিজে আমার জানাইতে পারস না দোস্ত আমার দোস্ত কইছে তুই আমারে তুই যদি আমার দোস্ত মানতি তুই আমার ঠিকই জানাইতি এত বিপদে পড়ছস এত সমস্যা হইতেছে তোর আমার একবার জানাবি না একবার প্রয়োজন মনে করস না जन विपदे पड़स तहन प्रयोजन मन कर तुम्हें तुम जा भर्ती हो ঠিক আছে চল চল আমার লগে চল আর যদি কখনো দেই তুই ওই দুটো পড়ার লগে চলছস বা ঘুরছস তোর লগে তোমার ফ্যান্সি থাকবই না প্রথমে তোর বাসায় সব জানাবো কি হয়েছে না হয়েছে সাজানো চল আমার লগে চল চা খাম